জড়ালেন অভিনেতা সোহম চক্রবর্তী। নিউটাউনের সাপুরজিতে শুটিং সোহমের বিধায়কের গাড়ি রাখা নিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা। হোটেলের মালিক ও ম্যানেজারকে আটক করে টেকনো সিটি থানার পুলিশ। দেখছেন সেই ছবি, এবং পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। সিসিটিভি ছবি আপনাদের, অর্থাৎ সিসিটিভি ফুটেজ, ঘটনার মুহূর্তের যে ছবি, ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। বিধায়কের গাড়ি রাখা নিয়ে বচসার সূত্রপাত নিরাপত্তা রক্ষীদের সঙ্গে, এবং হোটেলের মালিক ও ম্যানেজারকে আটক করে পুলিশ। শুটিং চলাকালীন বচসায় জড়ালেন অভিনেতা সোহম চক্রবর্তী। নিউটাউনের সাপুরজিতে শুটিং চলছিল সোহম চক্রবর্তীর, আর সেই সময় তার গাড়ি রাখা নিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাধে। হোটেলের মালিক ও ম্যানেজারকে আটক করে টেকনো সিটি থানার পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। দেখছেন সেই ছবি, সিসিটিভি ফুটেজের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নিউটাউনের সাপুরজিতে সোহম চক্রবর্তী শুটিং চলছিল, আর সেই সময় তার গাড়ি রাখা নিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাধে, এবং তারপরে একেবারে মারধরেরও যে অভিযোগ সামনে আসে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জাহাঙ্গীর হোসেন রোচন ফোন লাইনে। জাহাঙ্গীর, সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যাচ্ছে যে সোম চক্রবর্তীর বিরুদ্ধে যে মারধরের অভিযোগ সামনে আসছে, ঠিক কি অভিযোগ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাধে বিধায়কের গাড়ি রাখা নিয়ে, ঠিক কি ঘটেছিল? একেবারে তাই। ওখানে প্রথমে সোহম চক্রবর্তী, তিনি কিন্তু আগে থেকেই বলে নিয়েছিলেন ওই রেস্টুরেন্ট সামনে, রেস্তোরাঁর সামনেই কিন্তু শুটিং করবেন। সেইভাবে গাড়ি তার রেস্টুরেন্ট সামনেই রেখেছিল, এবং হোটেল মালিক পরবর্তীতে তিনি যে গাড়িটা সরিয়ে নিতে বলে, সরিয়ে নেওয়ার যাতে যখনই বলা হয় তখন কিন্তু দেহরক্ষীরা তারা কিন্তু বলে এটা এমএলএ এর গাড়ি, অভিনেতার গাড়ি, সেটি শুটিং চলছে কিন্তু রাখা হয়েছে। কিন্তু হোটেলের পক্ষ থেকে বলা হয় গাড়িটা সরিয়ে নিতে, কারণ অন্যান্য কাস্টমার আসবে, তার জন্য গাড়ি সরিয়ে, কিন্তু গাড়ি না সরিয়ে সেখানে হোটেল কর্তৃপক্ষের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে সোহমের দেহরক্ষীরা। তারপরেই যখন সোহমের দেহরক্ষীরা হোটেলের কর্মীদের মারধর শুরু করে, তারপর ওপর থেকে সোহম নেমে আসে, নেমে এসেও কিন্তু সেই হোটেল ম্যানেজার এবং হোটেল মালিকের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। তারপর দেখা যায় সিসিটিভি ফুটেজে দেখা যায় সোহম কিন্তু ওই যে হোটেল মালিককেও গলা ধাক্কা দিয়ে ফেলে দেয়, এবং তার মারধরও করা হয়। তারপরে ঘটনা খবর পাওয়ার পর টেকনো সিটি থানার পুলিশ সেখানে পৌঁছায়। পৌঁছে হোটেল মালিক এবং ম্যানেজার সহ দুজনকে আটক করে নিয়ে যায়। তারপরে কিন্তু মুচলেকা দিয়ে সেখানে কোনো তাদের বিরুদ্ধে অভিযোগ নেই বলে এমনই লিখে দেয়, দিয়ে সেখান থেকে চলে আসে। তারপরে আজকে টেকনো সিটি থানার পুলিশ এই রেস্তোরাঁয় যায়, গিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। একদমই ধন্যবাদ জাহাঙ্গীর হোসেন, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি শেখে, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ভূত, এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি, তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করব না, দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, একে বলেছিস, তুই বলেছিস, আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? আপনাদের শোনালাম যে বক্তব্য, এবং যেখানে যে জায়গায় শুটিং চলছিল সাপুরজিতে, সেখানে যে ঘটনা ঘটে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাধে সোহম চক্রবর্তীর গাড়ি রাখা নিয়ে, রীতিমতো সেখানে মালিক ও ম্যানেজারকে আটক করা হয় পুলিশের তরফে। যদিও পুলিশের তরফে যে দাবি, এবং সেখানে হোটেলের মালিক এবং রেস্তোরাঁর যে মালিক, অর্থাৎ হোটেলের যেখানে তিনি শুটিং করছিলেন সেখানের যে বক্তব্য, যে তার বিরুদ্ধে যে অভিযোগ সোহম চক্রবর্তী মারধর করেছে। জাহাঙ্গীর হোসেন রোচন ফোন লাইনে। জাহাঙ্গীর, যে বক্তব্য আমরা শোনালাম, যেখানে অভিযোগ উঠছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, তাকে লাথি ঘুষি মারা হয়েছে হোটেলের যে মালিক ম্যানেজার ছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ পরবর্তীতে মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে দেয়, ঠিক কি ও দাবি পুলিশের?
কাল রাতেই যখন হোটেল মালিক ম্যানেজারকে টেকনোসিটিতে আমরা পুলিশ নিয়ে যাই, সেখানে কিন্তু গিয়ে রেস্তোরাঁর মালিক তারা কিন্তু টেকনোসিটি থানাতে মুচলেকা দেয় যে তাদের কোনো অভিযোগ নেই। কিন্তু ফিরে এসে তাদেরকে জানতে চায় যে কেন এরকম দিলেন, তারপর তারা যেটা জানাচ্ছেন যে উনি অভিনেতা মানুষ এবং বিধায়ক, তাহলে ওনার বিরুদ্ধে যদি কোনো রকম কমপ্লেন করতে চায় তাহলে ওর যে রেস্তোরাঁ আছে সেই রেস্তোরাঁতে চালিয়ে খেতে হবে। তাহলে ব্যবসা তিনি চান না তার ব্যবসায় কোনো রকম প্রভাব পড়ুক বা ব্যবসায় ক্ষতি হয়, যার কারণে তিনি টেকনোসিটি থানাতে কিন্তু মুচলেকা দিয়েছেন তার কোনো অভিযোগ নেই। সেই ঘটনার পরেই কিন্তু রাতে চেপে গেলেও কিন্তু সকালবেলা কিন্তু দেখা যায় টেকনোসিটি থানার পুলিশ কিন্তু সকাল রেস্তোরাঁয় আসে এবং যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ চেক করে দেখে এবং হোটেল মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে গোটা ঘটনাটা আরো পুনরায় জানার জন্য আর একবার হোটেল রেস্তোরাঁয় পৌঁছায় টেকনোসিটি থানার পুলিশ। একদমই, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সিসিটিভি ফুটেজ সামনে আসছে জাহাঙ্গীর, যেখানে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে যে মারধরের অভিযোগ এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকেই সোহম চক্রবর্তী তিনি বাকি বলছেন যেখানে এই সিসিটিভি ফুটেজে তাকে দেখা যাচ্ছে এই ভূমিকায়। তিনি যেটা দাবি করছেন যে হোটেল যে সমস্ত ওদের দেহরক্ষী ছিল সোহমের, সে তাদের সাথে ঝামেলা হয় এবং সোহম যখন ওপর থেকে নিচেই নেমে আসে সেখানে কিন্তু হোটেল মালিক এবং হোটেলের যে সমস্ত কর্মচারীরা তারা কিন্তু অভিষেক ব্যানার্জি নামে গালাগালি দেয়, এমনকি সোহম চক্রবর্তীর নামেও কিন্তু গালাগালি দেয়, যার কারণে কিন্তু তার মাথা গরম করে সেখানে কিন্তু দু চারটে চরম মেরেছে সেটা স্বীকার করেন অভিনেতা সোহম চক্রবর্তী, যে অভিষেক ব্যানার্জির নামে এবং নিজের নামে গালাগালির জন্যই কিন্তু মারধর করা হয়েছে বলে অভিনেতা সোহম নিজেই দাবি করছেন। ধন্যবাদ জাহাঙ্গীর হোসেন, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বিধায়কের গাড়ি রাখা নিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাধে আর হোটেলের মালিক ও ম্যানেজারকে আটক করে টেকনোসিটি থানার পুলিশ, যদিও পরে মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়ানো হয়। সিসিটিভির ছবি আপনাদের সামনে, অর্থাৎ ঘটনার মুহূর্তের যে সিসিটিভি ফুটেজ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে যে সোহম চক্রবর্তী তিনি রীতিমতো কিন্তু একেবারে মারধর করছেন এবং নিউটাউনের যে রেস্তোরাঁর মালিক, অর্থাৎ যেখানে তার শুটিং চলছিল সেখানেই কিন্তু মারধরের অভিযোগ উঠেছে চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, এবং ওই রেস্তোরাঁর যে মালিক তাকে চর ঘুষি লাথি মেরেছেন এমনটাই ওই রেস্তোরাঁর মালিক তিনি অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করছেন, এমনকি একাধিকবার হুমকিও দেওয়া হয়েছে তাকে এমনটাও কিন্তু তিনি অভিযোগ করছেন, যদিও সোহম চক্রবর্তী তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে নিয়ে গালিগালাজ করা হয়েছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিকবাবু, যে ছবি আমরা দেখছি যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে সোহম চক্রবর্তী তিনি মারধর করছেন রেস্তোরাঁর মালিককে, যদিও তার বক্তব্য তাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালিগালাজ করা হয়েছে, ঠিক কিভাবে দেখছেন এই ঘটনাকে, আপনি কি বলবেন? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোন ব্যবসাদারের ক্ষমতা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে গালিগালাজ করবে? একজন হোটেল মালিক রেস্তোরাঁ মালিক যারা তাদের ব্যবসা চালাচ্ছেন তারা কোনোদিন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে কোনো কথা বলে না, কোনো রাজনৈতিক দল নিয়েও তারা প্রকাশ্যে কোনো সমালোচনা করে না, কারণ তাদের ব্যবসা করতে হবে। তো এই ধরনের কথা একটা দুগ্ধপোষ্য শিশুও বিশ্বাস করবে না। আসলে এরা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিতে সম্পৃক্ত হয়ে গেছে, এরা চায় যে কোনো মূল্যে তারা তাদের সার্বিক দখলদারিকে প্রতিষ্ঠিত করতে। তো সেজন্য এদের ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা যখন তখন যাকে তাকে মারধর করছে, এটাই এদের রুচি, এটাই এদের সংস্কৃতি। তিনি একজন অভিনেতা হয়েও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কারণ তৃণমূল কংগ্রেসের চলার পথটা, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, তৃণমূল কংগ্রেসের শরীরী ভাষাকে তার পথ ভালো লেগেছে আর তার পরিণতি হিসেবে এটা হয়েছে, এবং যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এটা চলবে, এটার বাইরে কেউ আসতে পারবে না। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু আপনাকে, বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন। এবং নিউটাউনে একটি রেস্তোরাঁর মালিককে শুটিং চলাকালীন তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, মূলত নিরাপত্তারক্ষী যারা সোহমের নিরাপত্তারক্ষী তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন হোটেলের মালিক, অর্থাৎ সেই জায়গা থেকে হোটেলের মালিক তিনি যে অভিযোগ করছেন যে তার গাড়ি রাখা নিয়ে মূলত বচসার সূত্রপাত, যে ওই রেস্তোরাঁর মালিককে চর ঘুষি লাথি মেরেছেন এমনটাও কিন্তু ওই রেস্তোরাঁর মালিক তিনি অভিনেতার বিরুদ্ধে অভিযোগ আনছেন এবং তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে এই অভিযোগও আনছেন, যদিও পরবর্তীতে রেস্তোরাঁর যিনি মালিক এবং ম্যানেজারকে আটক করা হয়েছিল কিন্তু পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এবং ঘটনার মুহূর্তের যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে যে সোহম চক্রবর্তী তিনি একেবারে মারমুখী এবং একেবারে গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছিল হোটেলের মালিকের, হোটেলের মালিক তিনি এই অভিযোগ করেছিলেন।
সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, যে অভিযোগ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে হচ্ছে যে রেস্তোরাঁর মালিককে মারধর করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজও সেটা দেখা যাচ্ছে, যদিও সোহম চক্রবর্তী তিনি বলছেন যে তাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালিগালাজ করা হয়েছে, কি বলবেন এই ঘটনায়? দেখুন, একটাই কথা খুব পরিষ্কার, 2011 সালের পর থেকেই গুন্ডার নেত্রী ক্ষমতায় এসেছেন। তিনি সগর্বে দাবি করেন তিনি গুন্ডা নিয়ন্ত্রণ করেন। এতদিন পাড়ায় পাড়ায় সিপিআইএম কর্মীদের উপরে, বামপন্থী কর্মীদের উপরে, সমর্থকদের উপরে পাড়ার ক্লাবের নেতারা গুন্ডামি করতেন, তাদের তিনি টাকা দিয়ে লালন পালন করতেন। এখন তথাকথিত পরিচিত কিছু মানুষ তারাও তাদের গুন্ডামির প্রশ্রয় নিচ্ছেন। তারা মনে করেন তৃণমূলের সঙ্গে থাকতে গেলে, সহবত করতে গেলে গুন্ডামি করতে হবে, অসভ্যতা করতে হবে। এবং এই গাড়ি পার্কিং নিয়ে কলকাতা সহ বহু অঞ্চল থেকে বহু সিনিয়র সিটিজেন আমার কাছে বহু অভিযোগ করেন এবং তৃণমূলীদের কথা না শুনলেই মারধর করা হয়, গাড়ি ভেঙে দেওয়া হয়। এটা তৃণমূলী কালচার, পশ্চিমবঙ্গের মানুষ ধীরে ধীরে কবে বুঝবেন আমি জানি না, যখন বুঝবেন তখন তাদের হাত সামলানোর সাথে কিছু করার থাকবে না। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। নিউ টাউনের একটি রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগ উঠল চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, এবং যে অভিযোগ রেস্তোরাঁর মালিককে চর ঘুষি লাথি মেরেছেন অভিনেতা, দেওয়া হয়েছে রেস্তোরাঁ বন্ধ করার হুমকি। অভিনেতা বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সরব হয়েছেন ওই রেস্তোরাঁর মালিক, এবং মারধরের কথা যে অভিযোগ, যে মারধরের অভিযোগ উঠেছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোহম চক্রবর্তী যেমনটা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে নিয়ে গালিগালাজ করার জন্যই তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন এবং তারপরেই এই ঘটনা ঘটে। গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল গতকাল সন্ধেবেলায়, সেখানে শুটিং চলছিল সোহম চক্রবর্তীর, আর সেই সময় বিধায়কের গাড়ি রাখা নিয়ে কিন্তু বিবাদ বাধে। অভিযোগ করা হয় রেস্তোরাঁর মালিক যে অভিযোগ করেন যে সোহম চক্রবর্তী তাকে মারধর করেন, তাকে ঘুষিও মারা হয় এবং একাধিকবার হুমকিও দেওয়া হয় রেস্তোরাঁর মালিককে। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এই অভিযোগই সামনে আসে। অন্যদিকে অভিনেতা বিধায়কের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন রেস্তোরাঁর মালিক, যদিও মারধরের কথা স্বীকারও করেছেন সোহম চক্রবর্তী, যদিও তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে নিয়ে একাধিকবার গালিগালাজ করার পরেই তার মাথা গরম হয়ে যায় এবং তারপরেই তিনি রীতিমতো মারমুখী ভূমিকায় তাকে দেখা যায়, যে ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ দেখছেন।